চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত দ্বিতীয়বারের মতো চালু হলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। দুপুরে গণভবন থেকে এই সেবার উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের সুবিধা বিবেচনায় রেল সেবাকে বহুমুখীকরণ করতে হবে। দেশে আমের মোট চাহিদার সিংহভাগই আসে রাজশাহী বিভাগ থেকে, কিন্তু বাড়তি পরিবহন খরচ সহ নানা সংকটে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন এই অঞ্চলের আমচাষী ও প্রান্তিক ব্যবসায়ীরা। এতে গেল বছরের ধারাবাহিকতায় এবারও স্বল্প খরচে আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করল রেলপথ মন্ত্রণালয়। গণভবন থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভালো সুমিষ্ট আম সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি আম ব্যবসায়ীরা লাভবান হবেন এই উদ্যোগে, এমনটাই আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একটা বিশেষ রেল সার্ভিস দেওয়া হচ্ছে, যার নামই দেওয়া হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল। ভালো সুমিষ্ট আম যাতে সারা বাংলাদেশের মানুষ এটা খেতে পারে, আর ব্যবসা বাণিজ্যটাও যাতে সম্প্রসারিত হয় এবং ওই অঞ্চলের মানুষ যেন আরও লাভবান হয়। যেগুলি পচনশীল পণ্য সেগুলি পরিবহনের জন্য ইতিমধ্যেই সেখানে কুলিং সিস্টেম যাতে থাকে, অর্থাৎ কোন টেম্পারেচারে কোন ধরনের ফল মূল তরি তরকারি বা কোনো পণ্য ভালো থাকবে, সেই ধরনের গাড়ি কিনে আমরা আমাদের এই ডাকের মাধ্যমে মানুষ জন্য তাদের জিনিসগুলি পায় সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। একই সময়ে মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় জনগণের কল্যাণে রেল সেবার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সিরাজগঞ্জ বগুড়া আমরা নতুন রেললাইন করার জন্য পরিকল্পনা নিয়েছি, কারণ অনেক দূর ঘুরে যেতে হয়, সেখানে সিরাজগঞ্জ পর্যন্ত করলে পরে সেখান থেকে রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত সহজে চলে যেতে পারবে অল্প সময়ে। বাংলাদেশে মোট আমের উৎপাদন প্রায় 12 লাখ টন, যা বিশ্বে উৎপাদনের দিক দিয়ে অষ্টম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।